আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিওটি দেখছেন, মাস্টার টেবিলস এজেন্সির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যাবেন, তাদেরকে বিমান ভাড়ার সংক্ষিপ্ত তালিকা দেখানোর জন্য চেষ্টা করব। ঢাকা থেকে সিঙ্গাপুর এই রুটে বর্তমানে ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমানে যাতায়াত আছে, ইস্ট বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স। বন্ধুরা, সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফেয়ারটা একটু বেশি আছে। আপনারা যদি চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান, তাহলে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা ইস্ট বাংলা এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন। এখন আমি প্রথমে আপনাদেরকে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যারা চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান, তাদের বিমান ভাড়া কত পড়বে। তার আগে বলে নেই, আমি যেহেতু এয়ার টিকিটের ব্যবসা করি, এয়ার টিকিট সম্পর্কে কোনো তথ্যের প্রয়োজন হলে বা এয়ার টিকিটের প্রয়োজন হলে সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যদি চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান, তাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে। আজকে যেহেতু 28 তারিখ আজকে 29 তারিখ, মানে আগামীকালকে আপনারা যদি ঢাকা থেকে সিঙ্গাপুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে চান, তাহলে আপনাদের ফেয়ার পড়বে 30,400 টাকা। 30 তারিখে যদি আপনারা, এটা হলো সেপ্টেম্বর মাসে 30 তারিখে যদি আপনারা ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার পড়বে 33,000 টাকা। অক্টোবর মাসের 1 তারিখে আপনারা যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান, আপনাদের ফেয়ার পড়বে 43,000 টাকা। 2 তারিখে একটু বেশি আছে, 52,800 টাকা দেখাচ্ছে। আমরা যদি পরবর্তীতে দেখি, দেখেন অক্টোবর মাসের 3 তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারটা কিন্তু একেবারে কম আছে, দেখেন 33,000 টাকা। 4 তারিখে 35,000 টাকা দেখাচ্ছে। 5 তারিখে দেখেন 35,360 টাকা দেখাচ্ছে। 6 তারিখ 35,360 টাকা। 7 তারিখ সেম ফেয়ার, 8 তারিখ সেম ফেয়ার, 9 তারিখও সেম ফেয়ার। আমরা যদি পরবর্তীতে দেখি, অক্টোবর মাসের 10 তারিখে আপনারা যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনাদের ফেয়ার পড়বে 10 তারিখে 43,000, 11 তারিখে একটু কম আছে 35,000, 12 তারিখে সেম 35,000, 13 তারিখে 35,000, 14 তারিখেও 35,000, 15 তারিখে 35,000, 16 তারিখেও সেম ফেয়ার 35,000 টাকা। আমরা যদি পরবর্তীতে দেখি, আপনারা যদি অক্টোবর মাসের 17 তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যেতে চান, তাহলে আপনাদের ফেয়ার পড়বে 35,360 টাকা। 18 তারিখ সেম ফেয়ার 35,000, 19 তারিখ সেম 35,000, 20 তারিখ সেম 35,000, 21 তারিখ সেম 35,000 টাকা, 22 তারিখে একটু বেশি আছে বন্ধুরা, দেখেন এখানে 43,000 টাকা শো করতেছে। 23 তারিখে 35,000 টাকা দেখাচ্ছে। আমরা যদি পরবর্তীতে দেখি, অক্টোবর মাসের 24 তারিখে আপনারা যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান, তাহলে ফেয়ার পড়বে 35,000 টাকা। অক্টোবর মাসের 25 তারিখে এখানে একটু কম আছে, 33,000 টাকা দেখাচ্ছে। 26 তারিখ সেম 33,000, 27 তারিখ 33,000, 28 তারিখ 33, 29 তারিখ সেম ফেয়ার, 30 তারিখ সেম ফেয়ার। বন্ধুরা, আপনারা যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চলতি অক্টোবর মাসে, তাহলে আপনারা যদি একটু হাতে সময় নিয়ে টিকিট কনফার্ম করেন 10 থেকে 12 দিন, তাহলে আপনারা 33, 35, 37 এর ভিতরে কিন্তু টিকিট কনফার্ম করতে পারবেন ডাইরেক্ট ফ্লাইট। এখন আপনাদেরকে আমি দেখাবো, আপনারা যারা চলতি অক্টোবর মাসে ইউজ বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান, তাহলে তাদের ফেয়ার কত পড়বে। আগামীকাল হচ্ছে সেপ্টেম্বর মাসের 29 তারিখ, ফেয়ার পড়বে 38,000 টাকা। 30 তারিখ হচ্ছে 47,000 টাকা। আপনারা যদি অক্টোবর মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে 1 তারিখে, এখানে দেখাচ্ছে 47,000 টাকা। দেখেন অক্টোবর মাসের 2 তারিখে আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান, তাহলে আপনাদের ফেয়ার পড়বে 35,000 টাকা। 3 তারিখেও সেম ফেয়ার 35,000 টাকা। বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউজ বাংলা এয়ারলাইন্সের ফেয়ার তুলনামূলকভাবে সেম সেম দেখাচ্ছে। দেখেন 4 তারিখে পড়বে 33,000 টাকা, একেবারে কম। 5 তারিখে, মানে অক্টোবর মাসের 5 তারিখে আপনারা যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট, তাহলে আপনাদের ফেয়ার পড়বে 33,000 টাকা। 6 তারিখে 33,000 টাকা সেম ফেয়ার। 7 তারিখে একটু বেশি আছে, 35,000 টাকা। 8 তারিখ আপনারা যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে, আপনাদের ফেয়ার পড়বে 33,000 টাকা। দেখেন 9 তারিখে দেখাচ্ছে 35,000 টাকা একটু বেশি আছে। 10 তারিখ 35,360 টাকা দেখাচ্ছে। আমরা যদি পরবর্তীতে স্ক্রল করি, দেখেন
আপনারা যদি অক্টোবর মাসের 11 তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 33,000 টাকা, 12 তারিখে 33,000 টাকা সেম ফেয়ার, আর 13 তারিখেও সেম 33,000 টাকা, 14 তারিখ 33,000 টাকা, 15, 16, 17 সেম ফেয়ার 33,000 টাকা। আমরা যদি পরবর্তীতে দেখি, দেখেন অক্টোবর মাসের 18 তারিখে আপনারা যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 33,000, 19 তারিখ 35,000 টাকা একটু বেশি আছে, 20 তারিখ 35,000 টাকা, 21 তারিখ আবার একটু কম আছে 33,000, 22 তারিখ 33,000, 23, 24 সেম ফেয়ার 33,000 টাকা। আমরা যদি পরবর্তীতে দেখি, অক্টোবর মাসের 25 তারিখ 33,000, 26 তারিখ সেম ফেয়ার, 27 তারিখ সেম, 28 তারিখ একটু বেশি আছে 35,000 টাকা, 29 তারিখ সেম 33,000 টাকা, 30 তারিখ 35,000 টাকা একটু বেশি আছে। বন্ধুরা, তার মানে আমরা বিমান বাংলাদেশের লেন্স এবং ইউজ বাংলা এই লেন্সের যে ফেয়ারটা আমরা তফাত করলে আমরা দেখতে পাই যে সেম সেম। বন্ধুরা, আপনারা যদি হাতে 5-7 দিন বা 10 দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা অবশ্যই 33,000 থেকে 35,000 টাকা, সর্বোচ্চ 37,000 টাকার মধ্যে আপনারা বিমান বাংলাদেশ অথবা ইউজ বাংলা এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইটের টিকিট কনফার্ম করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।